একটি মেয়ে প্রথম যখন গর্ভধারণ করেন তার কাছে বিষয়টি খুব স্বপ্নময় হয়ে থাকে। অনাগত শিশুকে নিয়ে তার মধ্যে থাকে বিভিন্ন জল্পনা কল্পনা। গর্ভের সন্তান কি ছেলে নাকি মেয়ে? গর্ভের শিশু এখন কতটুকু বড় হয়েছে? ওর কি চুল গজিয়েছে? এখন কি ওর চোখ খুলতে পারে? ইত্যাদি কত কি। প্রয়োজন ছাড়া তো আর আল্ট্রাসাউন্ড করে বাচ্চা দেখতে পাওয়া যায় না, তাই আপনার এইসব প্রশ্নের উত্তর জানার সহজ উপায় হচ্ছে আপনি যদি আগে থেকে জানেন যে গর্ভাবস্থায় কত সপ্তাহে কি ঘটে, তাহলেই আপনি এই ব্যাপারগুলো নিশ্চিত হতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক সেই ব্যাপারগুলো। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করে দিবেন আপনজনদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিব প্রথম তিন সপ্তাহের লক্ষণসমূহ বা তিন সপ্তাহে কী হয়। এ সময়ের মধ্যে শুক্রাণু ও ডিম্বাণু একত্রিত হয়ে একটি কোষে রূপান্তর হয়, যাকে আমরা ভ্রূণকোষ বলি। এ সময়ের মধ্যে যদি কারো একাধিক ডিম্বাণু বের হয় এবং নিষিক্ত হয় তাহলে তার একাধিক ভ্রূণকোষ থাকতে পারে, যমজ বা তারও বেশি। চতুর্থ সপ্তাহে কী হয়? নিষিক্ত যে ডিমটি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে জরায়ুর দিকে এগিয়ে যায় সেই ডিমটি একটি একক কোষ হতে শুরু করে এবং পুনরায় সেটা বিভিন্ন অংশে বিভক্ত হতে থাকে। জরায়ুর কাছে পৌঁছাতে পৌঁছাতে এই ডিম বিভক্ত হতে হতে প্রায় 100 কোষেরও বেশি কোষে পরিণত হয়ে যায়, যাকে আমরা ভ্রূণ বলি। একটি অংশ হলো কোষের ভেতরের অংশ যা পরিপূর্ণ ভ্রূণে পরিণত হবে এবং আরেকটি হলো বাইরের অংশ যা ভেতরের ভ্রূণকে পুষ্টি যোগাবে এবং রক্ষা করবে। গর্ভফুলও এই সময়ের মধ্যে গঠিত হতে শুরু করে। পঞ্চম সপ্তাহ, এই সপ্তাহ থেকে শিশুর মস্তিষ্ক ও হৃৎপিণ্ড গঠন হয়। ভ্রূণ জরায়ুতে বেড়ে উঠতে থাকে, ধীরে ধীরে উন্নত হতে থাকে। ভ্রূণের বাইরের অংশ মায়ের রক্ত সরবরাহের সংযোগের সাথে সংযোগ স্থাপনের কাজ শুরু করে, আর ভ্রূণের ভেতরের অংশ প্রথমে দুটি স্তর এবং পরে তিনটি স্তরে বিভক্ত হয়ে যায়। পরবর্তীতে এই প্রত্যেকটি স্তর দিয়ে শিশুর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। ষষ্ঠ সপ্তাহ, এই সপ্তাহে শিশু খুব তাড়াতাড়ি বাড়তে থাকে এবং শিশুর পেছনের দিকে স্নায়ুবিক নালীটিও বন্ধ হয়ে যায় এবং শিশুর হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন শুরু করে। এ সময় শিশুর কানের অভ্যন্তরীণ অংশ চোয়ালের সাথে সংযোগ স্থাপন করে এবং শিশুর শরীর ইংরেজি সি এর মতো বক্র আকার ধারণ করে। সপ্তম এবং অষ্টম সপ্তাহ, এই সপ্তাহে শিশুর মস্তিষ্ক ও মুখমণ্ডল আগের থেকেও সুগঠিত হয়ে থাকে। নাকের ছোট ছোট ফুটো স্পষ্ট হতে থাকে, চোখের ল্যান্স গঠিত হতে থাকে। এই সময় ছোট ছোট শাখা প্রশাখার মতো হয়ে হাত পা ও স্পষ্ট হতে শুরু করে। এই সময় শিশুর তরুণাস্থি গঠিত হয় যা পরে হাত এবং পায়ের হাড়ে পরিণত হয়। উপরে ঠোঁট এবং নাক গঠিত হতে শুরু করে। নয় থেকে এগারো সপ্তাহ, নবম সপ্তাহে শিশুর মুখমণ্ডল গঠিত হতে থাকে, চোখ বড় এবং আরও সুস্পষ্ট হতে থাকে এবং সেখানে কিছু রঙও থাকে। মুখ ও জিহ্বা থাকে এবং সাথে থাকে কিছু ছোট ছোট সাত দন্ত। হাত এবং পা এবং আঙুলও গঠন শুরু হয়। দশম সপ্তাহ, শিশুর মাথা আরও বেশি গোল হতে থাকে এবং ঘাড় গলা গঠিত হওয়া শুরু করে। এই সময় শিশুর চোখের পাতা বন্ধ হতে শুরু করে তার চোখকে রক্ষা করার জন্য। চোয়ালের হাড় গঠন শুরু হয়। শিশুর হৃৎপিণ্ড এই সময় পুরোপুরি গঠিত হয়ে যায়। এগারোতম সপ্তাহ, শিশুর চোখ দুটো আলাদা হয় এবং কান একটু একটু করে স্থাপিত হতে থাকে। শিশুর যকৃতে লাল রক্তকণিকা তৈরি হতে শুরু করে। এই সময় শিশুর লিঙ্গ ধীরে ধীরে তৈরি হতে শুরু করে। এই সময় কানের আকৃতি দৃশ্যমান হতে থাকে এবং তার হাত ও পায়ের আঙুল আলাদা হতে থাকে, সেখানেও নখও থাকতে পারে। বারো থেকে চোদ্দ সপ্তাহ, বারোতম সপ্তাহে ভ্রূণটি পুরোপুরি গঠিত হয়ে যায়। সব অঙ্গ প্রত্যঙ্গ পেশিসমূহ হাত পা এবং হাড়গুলো জায়গা মতো স্থাপিত হয়ে যায় এবং শিশুর যৌন অঙ্গগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। শিশুর কঙ্কাল যা তন্তু দিয়ে গঠিত তা ধীরে ধীরে শক্ত হাড়ে পরিণত হতে থাকে। দশ থেকে চোদ্দতম সপ্তাহে শিশুর প্রস্রাব তৈরি হতে থাকে এবং সে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে প্রস্রাব করতে থাকে। পনেরো থেকে সতেরো সপ্তাহ, এই সময় শিশুর কঙ্কালে হাড় তৈরি হতে থাকে এবং তার চুলের ধরনও ঠিক হতে থাকে। শিশুর চোখ সামনের দিকে দেখতে শুরু করে এবং ধীরে ধীরে নড়াচড়া করতে থাকে। কানগুলো চূড়ান্ত রূপ লাভ করার প্রায় কাছাকাছি চলে আসে। শিশু মুখ দিয়ে চষার ক্ষমতা লাভ করতে থাকে। এই সময়ে শিশুর নড়াচড়া সুসম্মিত হতে থাকে এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষায় তা ধরাও পড়ার সম্ভাবনা থাকে।
18 থেকে 20 সপ্তাহ। 18তম সপ্তাহে শিশুর কান তার মাথার পাশে পুরোপুরিভাবে স্থাপিত হয়ে যায় এবং এই সময় হয়তো শিশু শুনতে পায়। 19তম সপ্তাহে ভার্নিক্স ক্যাসিওসা নামে একটি আঠালো পানির মতো পদার্থ শিশুকে ঢেকে দিতে শুরু করে। এই আঠালো পদার্থটি শিশুর নরম ত্বককে শক্ত হয়ে যাওয়া, ফেটে যাওয়া এবং বিভিন্ন ধরনের ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। 20তম সপ্তাহে শিশু নড়াচড়া করতে শুরু করে এবং মাতা বুঝতেও পারেন। 21 থেকে 23তম সপ্তাহ। 21তম সপ্তাহে শিশু আরও বেশি কর্মক্ষম হয়ে ওঠে এবং ঢোক গিলতে সক্ষম হন। এই সময়ের মধ্যে শিশু ঘুমানো এবং জেগে ওঠার একটি প্রবণতা তৈরি করে। শিশুর এই জেগে ওঠা বা ঘুমানো মায়ের জেগে থাকা বা ঘুমানোর মতো হয় না। এমনও হতে পারে মা যখন রাতে ঘুমাচ্ছেন তখন শিশু জেগে আছে, নড়াচড়া করছে। যদিও এখনও শিশুর ফুসফুস ঠিক মতো কাজ করতে পারে না, কিন্তু শিশুর শ্বাস প্রশ্বাসের চর্চা করতে থাকে যেন জ্বরের বাইরে সে বেঁচে থাকতে পারেন। এই সময়ে শিশু মায়ের কাছ থেকে অক্সিজেন গ্রহণ করতে থাকে নাড়ির মাধ্যমে এবং জন্মের আগ পর্যন্ত সে এভাবেই মায়ের কাছ থেকে অক্সিজেন গ্রহণ করতে থাকে। 22তম সপ্তাহে শিশুর চোখের উপরে ভ্রূণ তৈরি হতে শুরু করে। 23তম সপ্তাহে শিশুর চামড়ায় ভাঁজ দেখা যায় এবং চামড়ার রং গোলাপি থেকে ধীরে ধীরে লাল হতে শুরু করে। হাতের তালুর রেখা এবং পায়ের তালুর রেখা তৈরি হতে শুরু করে। মেয়ে শিশুর ক্ষেত্রে যাদের জরায়ু এবং ডিম্বাশয় নির্দিষ্ট স্থানে স্থাপিত হয়ে যায় সেখান থেকে ডিম উৎপাদন হবে, আর ছেলেদের ক্ষেত্রে তলপেট থেকে অন্ডকোষ নিচে ঝুলতে শুরু করে। 24 থেকে 26 সপ্তাহে। 24তম সপ্তাহে শিশুর মাথায় চুল গজাতে শুরু করে। 25তম সপ্তাহে শিশুর চমকে ওঠার প্রতিক্রিয়া তৈরি হতে থাকে। এই সময় শিশু হয়তো পরিচিত কোনো শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হয়, যেমন কথা, নড়াচড়া, স্পর্শ ইত্যাদি প্রতি ক্ষেত্রে সে প্রতিক্রিয়া করতে সক্ষম হয়। 26তম সপ্তাহে শিশু হাতের আঙুল পুরোপুরি তৈরি হয়ে যায়। 27 এবং 28 সপ্তাহ। 27তম সপ্তাহে শিশু ফুসফুস, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং পরিপাকতন্ত্র তৈরি হয়ে যায়, কিন্তু পুরোপুরি পরিপক্ক হয় না। এগুলো পুরোপুরি পরিপক্ক হতে গর্ভাবস্থার শেষ সময় পর্যন্ত লেগে যায় এবং এগুলো শিশুর জন্মের পর ঠিকঠাকভাবে কাজ করা শুরু করে, আর তার আগে এগুলো প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর হতে থাকে। 28তম সপ্তাহে শিশুর চোখের পাতা আংশিকভাবে খোলে এবং শিশুর চোখের পাপড়ি গুচ্ছিত হতে থাকে। এই সময় শিশুর হৃদস্পন্দন আগের চেয়ে একটু কমে যায়, মিনিটে 140 বারের মতো। 29 থেকে 31 সপ্তাহ। 29তম সপ্তাহে শিশুর হাড় পুরোপুরি গঠন হয়ে যায়, যদিও সেগুলো খুব নরম এবং নমনীয় থাকে। 30তম সপ্তাহে শিশুর চোখ কিছু সময়ের জন্য খোলা থাকে, মাথায় অনেক চুল দেখা যায়। এই সময় তার হাড়ের মজ্জায় লাল রক্তকণিকা গঠিত হতে থাকে এবং শিশু তার হাতের আঙুল চুষতে পারে। 31তম সপ্তাহে শিশুর স্নায়ুতন্ত্র এমন পর্যায়ে আসে যখন সে শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে। 32 থেকে 34 সপ্তাহ। এই পর্যায়ে পায়ের নখ দৃশ্যমান হয়। এই সময় শিশুর শরীরে প্রয়োজনীয় খনিজ যেমন লৌহ, ক্যালসিয়াম শোষণ করতে থাকে। এই সময় শিশু নিচের দিকে মাথা দিয়ে শুয়ে থাকে এবং জন্ম নেওয়ার জন্য প্রস্তুত থাকে। এটা সেফালিক প্রজেস্টেশন নামে পরিচিত। শিশুর চোখের তারা সংকোচন এবং প্রসারণ হতে শুরু করে এবং তার চোখে আলো পড়লে তা সে শনাক্ত করতে পারে। এই সময় শিশুর হাড় আরও শক্ত হয় এবং মাথার খুলি থেকে আলাদা হয়। 35 থেকে 40 সপ্তাহ। 35তম সপ্তাহে শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো গোল হতে শুরু হয় এবং তার ওজন দ্রুত বাড়তে থাকে। 36তম সপ্তাহে শিশুর ফুসফুস শ্বাস প্রশ্বাসের জন্য পুরোপুরি প্রস্তুত হয়। এই সময় শিশু স্তন্যপান করার জন্য প্রস্তুত হয় এবং তার পরিপাকতন্ত্র পুরোপুরি প্রস্তুত হয়ে যায় বুকের দুধ পরিপাক করার জন্য। 37তম সপ্তাহে গর্ভাবস্থার পরিপূর্ণ সময় বলে গণ্য করা হয়। এই সময় শিশুর সব অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করার প্রস্তুত হয়ে যায়। এই সময় শিশুর মাথা মায়ের শ্রোণির দিকে নিম্নগামী হতে থাকে। যখন শিশুর মাথা এভাবে নিচে নেমে আসতে থাকে এই অবস্থাকে বলা হয় এঙ্গেজড। সো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিলাম গর্ভবতী মায়েদের প্রথম সপ্তাহ থেকে একদম শেষ সপ্তাহ পর্যন্ত সন্তানের কী কী পরিবর্তন হয় কোন সপ্তাহে। আশা করছি ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করে আপনজনদেরকেও জানিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।